হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সো ফ্রেন্ডস, সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল একটা খারাপ খবরে। দেখো, মেয়েও ঘুমাচ্ছে, আর এখন বাজে হচ্ছে ভোর 5:30 বাজে। তো ঘটনা হয়েছে যে আজ ভোরবেলায় 4:30-এর দিকে আমার জেঠি শাশুড়ি মারা গেছে। তো সেই জন্য সকাল সকাল বাবা ফোন করেছে, মানে আমার শ্বশুরমশাই ফোন করেছে, ফোন করে জানালো। আর এত ভোরবেলা ফোন আসলে দেখবে অটোমেটিকই কিছু একটা টেনশন হয়েছে, কেন তো সকালবেলা ফোন করলো, বা বেশি রাতে যখন ফোন করে তখনও টেনশন হয়েছে এত রাতে কেন ফোন করলো। তো ফোন আসার সঙ্গে সঙ্গেই মনটাতে একটু কেমন বেজে উঠলো, তারপর জানালো যে আমার জেঠি শাশুড়ি মারা গেছেন। তো তারপর সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, উঠে রেডি হয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে। মানে জেঠি শাশুড়ি থাকে আমাদের শ্বশুরবাড়ির পিছনের অংশটাই, ওইখানেই থাকে ওরা। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, তো আমি ভাবছি না ঘরের সব কিছু তো এখন ধুয়ে টুয়ে নিরামিষ খেতে হবে, আমাদের মধ্যে নিয়ম আছে 11 দিন নিরামিষ খেতে হয়। তো সেই জন্য এখন আমি ফ্রিজ টিজ মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। তো এখন তো এত ভোরবেলা, মানে বাইরে গিয়েছে, আমি থালা বাসন ধোবো সেটাও করতে পারছি না, কুয়াশা পড়ছে। তারপরও ভাবছি না করেই নি, কারণ মেয়ে যখন ঘুম থেকে উঠবে তখন আমি সব কিছু করতে পারবো না। তো এখন বাইরে থেকে জল নিয়ে এসেছি, এসে সব কিছু ফ্রিজের যা আছে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছি। আর এরই মাঝখানে মেয়েও ঘুম থেকে উঠে চলে এসেছে এখানে। তো এখন ভাবছি মেয়েকে নিয়ে কীভাবে বাকি কাজগুলো করব। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া। দেখো, আর এখন বাজে হচ্ছে 8:02, আর মেয়ে এখন কান্না করছে কারণ মেয়েকে এখনও কিছু খাওয়াইনি, মেয়েকে এখন খাওয়াবো। দাঁড়াও, এর সঙ্গে আমার পরে কথা হচ্ছে, একটু গুছিয়ে গেছি নি, তারপর সব কিছু ডিটেলসে বলছি। দুধ নিয়েছি আর আমি জন্য জানিয়েছি, আসো আমার গো কয়টা বাজে একটু মনে কোনো খাইনি। আমি টুকুনের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি, সঙ্গে কেক আর ব্রেড, আর আমি আমার জন্য করেছি চা। তো চান টান করেছি, সেই জন্য শরীরটা ঠান্ডা লাগছে ভীষণ, একে তো শীতের দিন। তো তারপর ভাবছি না চা একটু খেয়ে নিই, সকালবেলা এমনি তো চা খাই আমরা। এখন চা নিয়ে বসে গেছি। দেখো, এখানে আমি ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে ডাল। এই দেখো মেয়ে কি কাজ করছে, এখানে আমার ভাত ডাল নেমে গেছে, এখন বেগুন ভাজি করব, আর মেয়ের যন্ত্রণা সব কিছু দেখো তসনস করে রেখেছে, সব কিছু নিয়ে এই ডামটার মধ্যে পড়েছে। ব্রাশ কর, এদিকে টুকুনের চান হয়ে গেছে কমপ্লিট, আর এখন টুকুন দাঁত ব্রাশ করবে, তারপর ভাত খাওয়াবো। বস এখানে, বস রৌদ্রটার মধ্যে বস। টুকুন নিজে নিজে দাঁত ব্রাশ করবে, আমাকে দেবে না ব্রাশ করতে। তাই দেখো টুকুন নাচছে গান বাজি। বাবালি কি
মাছ দিছে গো কিতে গো তুমি কই যাইবা বিয়ে যাইব মা তুমি কই গো যাইবা তুমি যে নেল হোস্টার ভাই দিয়ে সাজ দাস গো মেহেন্দি মেহেন্দি দিবা নি কন্দরা তুমি বিয়ে যাইবা কার বিয়া আজ নমস্কার করতেছে ওই দেহ মা তাই বল দিতেছে ও মা গো ওই দেহ তাই দিয়া দিতে হতে মা দেহ তো এই দেখো টুকুন এখানে বসে আছে বুকটা নিয়ে আর আমি এখন ঘাটের মধ্যে বসে আছি ঠান্ডা পড়েছে আজকে দুদিন যাবত তো অ্যাকচুয়ালি ঘটনা হলো আজকে যখন আমরা ভোরবেলা বিছানায় ছিলাম তখনই আমার শ্বশুরমশাই ফোন করেছে যে আমার জেঠি শাশুড়ি উনি মারা গেছেন তো সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড উঠে গেছে বিছানা থেকে তখন আই থিঙ্ক 5:30 বাজবে ভোর 5:30 তারপর ও রেডি হয়ে চলে গেছে বিলুনিয়া তো এই দিক দিয়ে আরেকটা হলো আমার বাইপু তোমরা তো দেখেছিলে আমি যে মামা বাড়িতে গিয়েছিলাম ওই বাইপুর বিয়ে ঠিক হয়েছে আগামী সোমবার ওর বিয়ে তো সমস্ত প্ল্যান করা ছিল যে যাব বিয়ের আগের দিন খুব এনজয় করব বিয়ে বরজাতে যাব মানে খুব এনজয় করব আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম তো তোমাদেরকে জানানো হয়নি ভাবছিলাম যেদিন যাব সেদিনকেই জানাবো তো সেটা আর হলো না তো এখন তো আমরা যেতে পারবো না তার কারণ আমাদের এখন অসুস্থ চলছে তো আমাদের এখানে এগুলি মানা হয় সবাই তো সবটা মানে না তো আমরা এরকম শুভ কাজ এটা একটা বিয়ে শাদী শুভ কাজ তো সেজন্য আর যাব না আমি তো অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছে মনটা ভেঙে গেছে মানে বিয়েতে যেতে পারবো না খুব খারাপ লাগছে এই জিনিসটা ভেবে কারণ কি বিয়ে শাদী অনুষ্ঠানে কিন্তু সমস্ত রিলেটিভদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তো ভালো লাগে সবাইকে দেখতে তো তোমাদের সঙ্গে আর আমি কিছু শেয়ার করতে পারবো না ভেবেছিলাম ওইখানে গেলে অনেক কিছু শেয়ার করবো তো সেটা আর হলো না তো কী আর করার ভগবান যা করে ভালোর জন্যই করে তো জেঠিমণি মারা গেছে জেঠিমণি তেমন বয়স হয়নি তো কিছু ওনার শারীরিক প্রবলেম ছিল সেজন্য উনি এত তাড়াতাড়ি মারা গেছেন তো যাওয়ার সময় হাজবেন্ড বলেছিল যে ও আজকে আসবে না আগামীকালকে আসবে সকালবেলা এসে অফিসে চলে যাবে তো তারপর মা যাবে মামার বাড়িতে এরকম প্ল্যান তো তারপর মা আর গেল না মামার বাড়িতে আজকে তো ভেবেছিল যে মা আমার সঙ্গে রাত্রেবেলা থাকবে কারণ হাজবেন্ড যখনই বাড়িতে যায় তখন মাই আমার সঙ্গে রাত্রেবেলা কাটায় তো তারপর বলেছি হাজবেন্ডকে যে মা তো মামার বাড়িতে চলে যাবে তো আমি একা কী করে থাকবো রাত্রেবেলা তো সেই জন্য ও আবার বিকালবেলায় রওনা দিয়েছে এখনও আসেনি এসে পৌঁছেনি এখন 5:30 বেজেছে আসবে এখন গাড়িতে আছে তো সেই জন্য ও আবার চলে আসছে আর এদিকে মাও যায়নি তো এই হল সত্যি কথা বলতে বিয়েতে যেতে পারবো না সেই জন্য অনেকটা খারাপ লাগছে আর জেঠিমণিও মারা গেছে তো এটাই আমার জন্য খারাপ কী করবো ভগবান যাকে যখন ডাকে তখন তো যেতেই হবে সকাল সকালই উঠে গিয়েছিলাম আজকে দেখেছো অনেক কাজকর্ম করে রান্না টান্না করে তারপর খেয়েছি কারণ এখন আমরা নিরামিষ খাবো দশ এগারো দিন পর্যন্ত এখন আমার কুলে এসে বসেছে তো ফ্রেন্ডস এই ব্লগটা আর কন্টিনিউ করবো না এই ব্লগটা আমি এখানে শেষ করছি আবার অন্য একটা ব্লগ নিয়ে আসছি টাটা তখন বারবার বলছে গুড নাইট তোমরা হয়তো বুঝতে পারছো না আর বিকেলবেলা দেখেছিলে মাকে নেয়ারপালি দিয়ে দিচ্ছিলাম কারণ মার প্ল্যান ছিল আজকে যে বাপের বাড়িতে যাবে মার বাপের বাড়ি মানে আমার মামার বাড়ি তো মার গেল না তো মাকে নেয়ারপালি দিয়েছিলাম ওই বিয়েতে যাবে বলেই দিয়েছিলাম তো যাই হোক মা আগামীকালকে যাবে আগামীকালকে বিয়ে মা আগামীকালকেই যাবে